নমস্কার আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি অনার্স লেভেলের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স পার্টের মিন ডেভিয়েশন নিয়ে আমরা প্রথমেই মিন ডেভিয়েশন বা গড় বিচ্যুতি বিষয়টি কি সেটা জানার চেষ্টা করব এবং এই গড় বিচ্যুতি সম্পর্কিত যাবতীয় কনসেপ্ট এবং তার সুবিধা অসুবিধা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা সেটা চেক করতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের অঙ্ক দেখো প্রথমে মিন ডেভিয়েশন বলেছে মিন ডেভিয়েশন বিষয় ঠিকই আগে আমাদের জানতে হবে এর বাংলা বলছে কি গড় বিচ্যুতি অর্থাৎ আমরা একটি মানের বা একটি পরিসংখ্যারতে যখন একটা পার্টিকুলার গড় মান পাই বা কেন্দ্রীয় প্রবণতার ভিত্তিতে একটা মান পাচ্ছি সেই মানটা নিরীক্ষণযোগ্য বা প্রকৃত মানের থেকে কতটা বেশি বা কতটা কম অর্থাৎ আমার যদি পঞ্চাশটা ডেটা থাকে তার মধ্যে যদি আমার একটা মান বের হয় সেই মানটা প্রত্যেকটা মান থেকে কতটা এগিয়ে আছে এবং কতটা পিছিয়ে আছে সেটা জানবো এবার এই জানাটা আমরা যখন ব্যবহার করব বা জানব তখন এখানে ধনাত্মক বা ঋণাত্মক মানে পজিটিভ বা নেগেটিভ কোনো প্রকার চিহ্ন ছাড়াই আমরা যখন একটা বিচ্যুতির মানটাকে নির্ণয় করতে পারবো সেটাকে বলছি গড় বিচ্যুতি এবার এই গড় বিচ্যুতির বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে সেটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চেক করতে পারো তোমাদের প্র্যাকটিক্যালের থিওরিটিক্যাল পার্টের জন্য এটা গুরুত্বপূর্ণ কিন্তু এবং আজকে আমরা মিন ডেভিয়েশনের একটি আনগ্রুপ ডেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটার ক্যালকুলেশন আজকে আমরা করবো দেখো প্রথমে আমরা এখানে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি ক্যালকুলেট দ্য মিন ডেভিয়েশন ফ্রম দ্য গিভেন ডেটা এখানে মান্থ আছে বারোটা মাসের নাম রেইনফল ইন সেন্টিমিটারে দেওয়া রয়েছে প্রথমে আমরা দেখবো কোয়েশ্চেনটা দেখেই বুঝে নেবো এটা হচ্ছে একটা আনগ্রুপ ডেটা কারণ এখানে শুধুমাত্র এক্স ভেরিয়েবল রয়েছে কিন্তু এখানে কোনো রকমের ফ্রিকোয়েন্সি দেওয়া নেই ওকে বা কোনো ক্লাস দেওয়া নেই এদেরকে আমরা বুঝতে পারছি এটা আনগ্রুপ ডেটা বাট যখন এই আনগ্রুপ ডেটাটা থাকছে তখন এখান থেকে আমাদের মিন ডেভিয়েশনটা বের করতে হবে তো মিন ডেভিয়েশনটা আমরা কিভাবে বের করব সেটার জন্য আমাদের প্রথম যে কাজ বা প্রথম আমাদের যেটা করতে হবে এই মিন ডেভিয়েশনের ফর্মুলাটা কিন্তু আমাদের

ফর্মুলা আশা করি বুঝতে পারলে এটা আনগ্রুপ ডেটার ফর্মুলা তাহলে এটা যদি আমাদের আনগ্রুপ ডেটার ফর্মুলা হয় তাহলে আমরা টেবিলটা কিভাবে সাজাবো প্রথমেই আমাদের সিরিয়াল নাম্বার একটা দিয়ে নিতে হবে তারপরে মান্থ দিতে হবে এবং রেইনফল ইন সেন্টিমিটার যেটা হচ্ছে এক্স এটা হচ্ছে ভেরিয়েবল ছিল এটা হচ্ছে এক্স আমরা ব্র্যাকেটে এক্স লিখলাম এবার দেখো আমাদের ফর্মুলাতে এক্স বার অর্থাৎ মিন চেয়েছে একটা তাই আমরা পরের একটা কলমে লিখে নিয়েছি এক্স বার বা মিন নেক্সট আমাদের দেখো করতে হবে এক্স মাইনাস এক্স বার ওকে তাহলে এইটা আমরা লিখে নিয়েছি এবার এই সবকটাকে এই কলমের সবকটাকে যোগ করলেই আমরা সামেশান পেয়ে যাবো উপরেরটা পেয়ে যাব। আশা করি বুঝলে আর এনটা কীভাবে পাবো এই যে সিরিয়াল নাম্বার রয়েছে টোটাল কতগুলো সিরিয়াল নাম্বার রয়েছে সেটা জানলেই আমরা পেয়ে যাব তাহলে এবার আমাদের কী কাজ হবে আমাদের প্রথমে কলম করতে হবে প্রথমে সিরিয়াল নাম্বার লিখবো মান্থ লিখবো রেইনফলেন্স সেমি লিখব তারপরে বা মিন লিখবো আর এক্স মাইনাস এক্স বার লিখবো ওকে আশা করি বুঝলে এটা এবার আমাদের যে টেবিলটা দেওয়া রয়েছে এখানে সে অনুযায়ী আমরা এটা ফিল আপ করে নিলাম এবং সিরিয়াল নাম্বার আমরা এক দুই করে করে টোটাল বারোটা রয়েছে এখানে আমরা কিন্তু বারোটা রয়েছে বলে বারোটা দিয়ে নেই চাষি করে আমরা বুঝতে পারছো এবার আমাদের কি কাজ করতে হবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ডেটাগুলো দিয়েছিল সে ডেটাগুলো আমাদের কিন্তু এখানে লিখে নিতে হবে ডেটাগুলো আমরা ফার্স্ট এখানে লিখে নিয়েছি সবগুলো এবার আমাদের করতে হবে যে কাজটা মিন বের করা তো মিন বের করতে গেলে আমাদের ফার্স্টে এই যে এক্স এর যে কলমটা রয়েছে এটাকে আগে যোগ করতে হবে এই সব কটাকে যোগ করবে ফার্স্টে অর্থাৎ সামেশান এক্স বের করবে মানে মিন বের করতে গেলে আমাদের এটা তো বের করতে হবে তো সামেশান এক্সট্রা করবাকে সামেশান থ্রি ফাইভ এই ভ্যালুটা কিন্তু বেরিয়ে যাবে ওকে এইবার আমরা সামেশান এক্সট্রা পেয়ে গেছি বা আর হচ্ছে এনটাও পেয়ে গেছি এবার এখান থেকে আমরা মিন বের করার ফর্মুলাটা পাবো এই যে মিন আমাদের বের করতে হবে তাহলে আমাদের মিন বের করার ফর্মুলাটা দিয়ে প্রথমে এখানে লিখে নিতে হবে আগে লিখবো আমরা ক্যালকুলেশন ফর মিন আমরা আগে গড় করছি সেটা লিখে নিলাম ফর্মুলাটা লেখো মিন ইজ ইকাল টু ফর্মুলা সামেশান এক্স বাই এন সামেশান এক্স পেয়েছিলাম হাজার সাতষট্টি দশমিক থ্রি ফাইভ বাই এম পেয়েছিলাম বারো এবার এটাকে আমাদের ভাগ করতে হবে এটাকে ভাগ করার পরে আমরা যা যে ভাগের ভ্যালুটা পাচ্ছি সেটা এইটটি এইট পয়েন্ট নাইন ফাইভ এটা দেখবে নাইন ফাইভ নাইন ফোর ফাইভ আসছে তো আমরা দু ঘর নেবো তিন নম্বর ঘরটা পাঁচ বা পাঁচের বেশি থাকলে অবশ্যই কী করবে আগের ঘরের সাথে যোগ করে নেবে তাহলে আমরা মিন ভ্যালুটা এইটটি এইট পয়েন্ট নাইন ফাইভটা পেয়ে গেলাম এবার এই মিনের ভ্যালুটা আমরা কী করব এই মিনের ঘরটাতে মাছ বরাবর লিখে দেব তো আমরা ফার্স্টে লিখে দিলাম আশা করি বুঝলো এটা এটা মিন হয়ে গেল এবার আমাদের কি কাজ করতে হবে এবার আমাদের দেখো এখানে মিন অর্থাৎ এই যে রয়েছে এটার সাথে আমাদের কি করতে হবে এই মিনের ভেরিয়েবেলটাকে বিয়োগ করতে হবে ওকে যেহেতু আমরা এখানে ব্র্যাকেটটা দিয়ে রেখেছি তাই জন্য এখানে কোনো নেগেটিভ বা পজিটিভ দেওয়ার দরকার নেই জাস্ট এটাকে তোমরা বিয়োগ করো এরা আমরা যদি ফার্স্টটা বিয়োগ করি অর্থাৎ প্রথমে এইট তারপরে মাইনাস এইটটি এইট পয়েন্ট নাইন ফাইভ দেবে এটাকে বিয়োগ করলে আমরা ফার্স্ট পাবো এইটটি পয়েন্ট সিক্স এরপরে আমরা পরের যেটা আছে অর্থাৎ বারো দশমিক ছয় সাত আর অষ্টাআশি দশমিক নয় পাঁচ এটা বিয়োগ করব এটা বিয়োগ করলে পাবো ছিয়াত্তর দশমিক দুই আট এইভাবে আমাদের যতগুলো ভ্যালু হবে সবকটা ভ্যালু আমাদের আগে বিয়োগ করে নিতে হবে আশা করে তোমরা বুঝতে পারলে বিয়োগটা সঠিকভাবে তোমরা এটা বিয়োগ করবে কারণ এখানে আমরা প্রথমেই গড় বিচ্ছুতিতে পেয়েছিলাম কোনো নেগেটিভ বা পজিটিভ চিহ্ন ছাড়াই আমরা কিন্তু কাজটা করব তাই আমরা এখানে বিয়োগের ফলে নেগেটিভ যে সাইনটা হচ্ছে সেটা কিন্তু আমরা দেব না কারণ আমরা দেখো এখানে দুদিকে দুটো বার দিয়ে রেখেছি ওকে এই দুগুলো সব বিয়োগ করবে বিয়োগটা করার পরে আমাদের পরবর্তীতে কাজ হবে এবং আমরা আমাদের চ্যানেলে স্ট্যাটিস্টিক্স রিলেটেড আরো অন্যান্য ভিডিও দেওয়ার আছে তার লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে তোমরা সেটা চেক করতে পারো এবং তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য ওকে আমরা সবগুলো বিয়োগ করে নিলাম এবার বিয়োগ করার পর আমাদের কী করতে হবে এই সব আমাদের যোগ করতে হবে কারণ দেখো আমরা ফর্মুলাতে ফার্স্টে পেয়ে গেছিলাম সামেশন এক্স মাইনাস এক্স বার পেয়ে গেছিলাম তাই না তাহলে এবার আমাদের সব যোগ করতে হবে এই সব যোগ করার পরে আমরা যেটা মানটা পাব সেটা হচ্ছে বারোশো তিপ্পান্ন দশমিক সাত নয় এই সব করা কিন্তু যোগ করবে যোগ করার পর আমরা এই ভালোটা পারছি ওকে আমাদের কি কাজ করতে হবে দেখো আমাদের তো মিনটা বেরিয়ে গেছিল এবার আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে যে ক্যালকুলেশন ফর মিন ডেভিয়েশন দেখলাম এবার মিন ডেভিশনের ফর্মুলাটা লিখতে হবে মিন ডেভিশনের যে ফর্মুলাটা সেটা কী ছিল এটা তোমরা লেখো সামেশান এক্স মাইনাস বার বাই এন এবার আমরা এই যে প্রথমটার মান পেয়ে গেছিলাম এই যেটা বারোশো তিপ্পান্ন দশমিক সাত নয় বাই এন পেয়েছিলাম বারো সেই এনটা বারো দেখছিলাম এবার এটা আমাদের ভাগ করতে হবে তো এটা ভাগ যখন করবো আমরা ভাগ ফলটা যেটা পাবো তোমরা ভাগটা করে দেখবে একশো চার দশমিক চার আট কিন্তু আমরা বাকটা করলে পাবো ওকে এবার আমাদের এটা করার পরেই আর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এগুলোকে হয়ার দিয়ে অর্থাৎ কোনটা কি ডিনোট করছে সেটা আমাদের লিখতে হবে ডান সাইডে হয়ার বলে লিখবে লিখে সামেশন মানে সাম অফ টোটাল এক্স মানে কি এক্স মানে হচ্ছে এখানে আমাদের দেখিয়েছি আমরা এক্স মানে হচ্ছে রেইনফল তাই না এক্স আমরা রেইনফলটা দেখিয়েছি তাহলে আমাদের এখানে এক্স যেটা রয়েছে লিখে দেবে রেইনফল ওকে আর যে ক্যাপিটাল এন ছিল এটাতে লিখে দেবে টোটাল নাম্বার অফ অবজারভেশন ওকে টোটাল নাম্বার অফ অবজারভেশন লিখলাম এবার একইভাবে আমাদের সেকেন্ড ক্যালকুলেশনটাতেও এখানে হয়ার বলে লিখে দিতে হবে ফার্স্ট ইয়ার সাম আছে সামেশন আছে এটা লিখতে হবে সাম অফ টোটাল ওকে নেক্সট এক্স ছিল এটা লিখবে রেইনফল তারপর এটা লিখবে ভারেজ বা মিন লিখতে পারো গড় ওকে আমাদের ছিল এন এন মানে হচ্ছে আর লাস্ট আমরা এম পাচ্ছি একটা এম লিখে দেবে মিন ডেভিয়েশন ওকে এইভাবে তোমরা কমপ্লিট করবে এটা কটা আশা করি বুঝতে পারলে এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা আইকনটি অবশ্যই ক্লিক করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ